গ্রাম অঞ্চলে দেখা যায় যে সন্তান মেয়ে হওয়ার জন্য মেয়েদেরকে দোষারোপ করা হয় আজকে আমরা দেখব আসলে যে সন্তান জন্মদানের জন্য কে দায়ী মাতা দায়ী নাকি পিতা দায়ী তো প্রথমে আমাদের বুঝতে হবে একটা সন্তান কীভাবে জন্মগ্রহণ করে মানুষের দেহে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম এক জোড়া হচ্ছে সেক্স ক্রমজম এই এক জোড়া সেক্স ক্রমজম হচ্ছে মানুষের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটার জন্য দায়ী মহিলাদের দেহে তাকে হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম আর পুরুষদের দেহে তাকে এক্স ওয়াই ক্রোমোজোম তো এই যে ওয়াই ক্রোমোজোম এই ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে সন্তান ছেলে হওয়ার জন্য দায়ী আর এক্স ক্রোমোজোম হচ্ছে সন্তান মেয়ে হওয়ার জন্য দায়ী তো মহিলাদের দেহে তাকে হচ্ছে এক ধরনের গ্যামেট সেটা হচ্ছে এক্স আর পুরুষদের দেহ তাকে দুই ধরনের গ্যামেট একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই যে যেগুলো হচ্ছে শুক্রাণুর ভিতরে থাকে আর কি ক্রোমোজোমগুলো মহিলাদের দেহে এক ধরনের ডিম্বাণু থাকে এটা হচ্ছে এক্স আর পুরুষদের দেহে দুই ধরনের শুক্রাণু থাকে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তো এক্স যে শুক্রাণুটা এইটা যদি এক্স ডিম্বনের সাথে মিলিত হয় তাহলে যে বাচ্চাটি হবে বাচ্চাটি হবে হচ্ছে মেয়ে আর যদি ওয়াই শুক্রাণু এক্স ডিম্বনের সাথে মিলিত হয় তাহলে বাচ্চাটি হবে ছেলে তার মানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে একটা সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কোনোভাবেই মেয়ের উপর ডিপেন্ড করতেছে না মানে মাতার উপর ডিপেন্ড করতেছে না এটা টোটালি ডিপেন্ড করতেছে পিতার উপরে যেহেতু পিতার দেহের মধ্যেই দুই ধরনের শুক্রাণু থাকে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তো গ্রাম অঞ্চলে দেখা যায় যে মেয়েদেরকে দোষারোপ করা হয় তো যদিও কাউকে দোষারোপ করা ঠিক না কারণ এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে থাকে এটার উপরে কারো হাত নাই এটা ভাগ্য নির্ধারিত তবুও যদি কাউকে দোষারোপ করতে হয় তাহলে দোষারোপ করতে হবে বাবাকে মানে পিতাকে মাতাকে নয়